বন্ধুরা আগের ভিডিওতে আমরা জানলাম যে বঙ্গভঙ্গ রদ করা হয় 1911 সালে তো আসো এই ভিডিওতে আমরা 1911 সালে এই যে বঙ্গভঙ্গটি রদ করা হয় সেই সম্পর্কে আরেকটু বিস্তারিত জানি 1911 সালের 12 ডিসেম্বর বঙ্গভঙ্গ রদ ঘোষণা করা হয় তো বঙ্গভঙ্গ রদের কারণ আসলে কি ছিল আমরা মূলত দুটি কারণ দেখতে পারি একটি হচ্ছে গণ আন্দোলন আরেকটি কারণ হচ্ছে সন্ত্রাসবাদী কার্যক্রম আসো এক এক করে ব্যাখ্যা দেওয়া যাক 1905 সালে বঙ্গভঙ্গ হিন্দু মধ্যবিত্ত লেখক সাহিত্যিক বুদ্ধিজীবী চাকরিজীবী ও নেতাদেরকে বিক্ষুব্ধ করে তোলে তারা বঙ্গভঙ্গকে বঙ্গমাতার অঙ্গচ্ছেদের সমতুল্য বলে প্রচার করতে থাকেন এটাকে তারা ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলন ধ্বংসের ষড়যন্ত্র বলে অভিহিত করেন এবং তা কিন্তু অনেকাংশে সঠিকও ছিল ব্রিটিশদের এটিও কিন্তু একটি উদ্দেশ্য ছিল সুরেন্দ্রনাথ ব্যানার্জি বিপিন চন্দ্র পাল বাল গঙ্গাধর তিলক অরবিন্দ ঘোষ প্রমুখ হিন্দু জাতীয়তাবাদী নেতাদের নেতৃত্বে প্রথম পশ্চিম বাংলায় এবং পরে সমগ্র ভারতে ব্রিটিশ বিরোধী দুর্বার গণ আন্দোলনের সৃষ্টি হয় ব্রিটিশ শাসন অচল হয়ে পড়ার উপক্রম হয় তাই বাধ্য হয়ে ব্রিটিশ সরকারকে তাদের এই সিদ্ধান্ত বা তাদের এই কার্যক্রমের থেকে পিছু হটতে হয় এখন আমরা জানব সন্ত্রাসবাদী কার্যক্রম কিভাবে বঙ্গভঙ্গ রদে ভূমিকা রেখেছিল 1905 সালে বঙ্গভঙ্গের ফলে হিন্দু মধ্যবিত্ত শ্রেণীর একাংশ মনে করে যে নিয়মতান্ত্রিক উপায়ে আন্দোলন করে আসলে ব্রিটিশ সরকারকে তাদের জায়গা থেকে সরানো যাবে না এজন্য তারা সন্ত্রাসবাদী কার্যক্রম বা চরমপন্থী হওয়ার সিদ্ধান্ত নেন তারা গোপনে যুগান্তর অনুশীলনী প্রভৃতি ব্রিটিশ বিরোধী সন্ত্রাসী সংগঠন বা সংঘ করে তোলেন বিভিন্ন স্থানে এই সন্ত্রাসী গোষ্ঠীগুলো উচ্চপদস্থ ব্রিটিশ কর্মকর্তা ও ব্রিটিশ শাসকদের সমর্থক বা সহায়তাদানকারীদের ভারতীয় কর্মকর্তাদের প্রাণনাশের চেষ্টা চালায় 1910 সালের 14 জানুয়ারি সন্ত্রাসীদের হাতে পুলিশের ডিআইজি খান বাহাদুর শামসুল আলম গুলিবিদ্ধ হয়ে মারা যান ফলে ব্রিটিশ সরকার শঙ্কিত হয়ে পড়ে তারা পুনরায় বিভক্ত বঙ্গপ্রদেশকে একত্রীকরণের সিদ্ধান্ত গ্রহণ করে 1911 সালের 12 ডিসেম্বর সম্রাট পঞ্চম জর্জের দিল্লিতে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে রাজকীয় ঘোষণা বলে বঙ্গভঙ্গ রদ করা হয় এবং পূর্ববঙ্গকে পশ্চিমবঙ্গের সাথে পুনরায় একত্রিত করা হয় আশা করি বন্ধুরা তোমাদের কাছে বঙ্গভঙ্গ রদের কারণগুলো পরিষ্কার তোমরা যদি আরও কোনো কারণ যোগ করতে চাও অবশ্যই লিখে জানাতে পারো ভিডিওটির কমেন্ট সেকশনে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমাদের সাথেই থেকো